হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, আর আশা করি ভালো আছেন। আর ভিডিও শুরুতে বলছি, যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং কমেন্টস করে আমাকে জানাবেন। এখন বাজে সকাল 11টা, আর আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মেয়েকে খাইয়ে ফ্রিজ থেকে কিছু চিকেন এবং বিফ বের করে রাখছি, যাতে বরফগুলো ছুটে যায় আর আমি সহজেই ইফতারের আগে এসে রান্না করতে পারি। তো এখানে আমি বিফ এবং চিকেন ভিজিয়ে রেখেছি। তো চিকেনটা সেহরিতে রান্না করবো, সেহরির জন্য রান্না করবো, আর বিফটা দিয়ে আজকে আমি ইফতারের জন্য বিরিয়ানি করবো। তো দেখুন, আহ
এখন আমি খুব ভালো করে এটাকে ভাজবো, চালটাকে খুব ভালো করে ভাজবো তেলের সাথে। তো আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি আর এটাতে আমি আর কিছু অ্যাড করবো না। এখন আমি এখান থেকে ডিমগুলোকে তুলে ফেলবো। তাহলে কমিয়ে দিয়ে, এটা অপশনাল, আপনারা যদি মনে করেন যে আমার কাছে মনে হয় এটা দিলে একটু ঝরঝরা হয়, সেজন্য আমি এভাবে দিচ্ছি। যদি আপনারা মনে করেন এটা দিতে তাহলে দিবেন, না হলে দেওয়ার কোনো প্রয়োজন নাই। এবং আমি চুলার আঁচটা কমিয়ে দিয়ে এভাবে কিছুক্ষণের জন্য রেখে দিব। তারপর হয়ে গেছে আমার বিফ দিয়ে বিরিয়ানি।